হেদিন ভাইয়া থার্সডে নাইটে একটু ডান্স করতে আসিলাম আমরা হেতির নাইস্তে গিয়ে হাতুন মোবাইল গান ফরি ভাঙি গেছে মানে থার্সডে নাইটে ডান্স কি লে কইতেও তোমরা কি ডান্সার নি হ্যাঁ আর কি কুদাকুদি কইলা ফোন পড়ে গেছে কারো কোনো খবর নাই লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং যাও লামিয়া যাও তুমি একদম লক্ষ্মী একটা মেয়ে যাও এরিয়ল লামিয়া এরে এরই সাই লামিয়া সাই কি করে আর কো আরে ভাই এগুনি মত মাইয়া রামনে চিনে নি অনলাইনে লগে ফেম করে অঙ্গ চিনে না অনলাইনে হাগল করে দি বইছে হিগুনি মত বদ্র হলাইন তোকে মত গান যেটা হলাইনে পিছে কিতে করিব হুম যা সামনে যা যা আমি মাইয়া এগুনি চিনে না ভাইয়া আচ্ছা লাডি আন কোনে রে আল লাডি এটা কোনে এই দিকে খাওয়া তুই এই এদিকে শিমিল্লা রে ভাইয়া এ বেটা এই পুরা জায়গা তো গো পুরাটা মনের মানুষ খুঁজতে হইবে না খুঁজলে কি পাবা তোর তো আমার দাদা বাড়ি তুলো না দাদার বাড়িতে গেলে তোরা বেগুনে হাগল হয়ে যাবে যেটা কি আর দেখলাম ইরে তুই এনে কি আরস মামা আই তো উপরে ঘুমাইতে যাইতেছিলাম হাবু ভাই না আরে ডাক দিল হাবু ভাই মানে এতে ভাই হইছে কবে তোর ও মা হ্যাঁতে কইছে আমনে বলে সম্পর্কে হ্যাঁতে বাগিনা লাগেন এলে হ্যাঁতে বাই দেখতো তাই না আচ্ছা ঠিক আছে মামা আই আমরা ব্যাপারটা দেখতেছি তুই বিত্তে যা মিত্রদা চিন্তা করছিস অবস্থা এত ডাকাত থাকতে এসেছিল আর ভাই অন্য আকেলে আসার পর এত গেছে আর মামা তার মা আমার বিচারিকা তোরা কর আইয়ার কিছু কইতাম উল্টা চাইতে আছে একদম কাইট্টে আলাই এই তুই তো বেটা ইজ্জত ডুবাবি হয়তো কাবিলার খালা লাগে তোইছে কি আমার তো আর খালা হয় না চিন্তা করছিস এত ডিমোশনের অবস্থা চিন্তা করছিস পাশা ভাই আমরা বড় ভাই আপনারা আর বাড়িতে বেড়াতে এসছেন ভাই আপনারা আর মেয়ামান এই হাবু মিয়ার বিচারিকা ভাই আজকে আপনার করতে হইব ভাইয়া এই বিচার আমি আজকে করতে মাইতাম এ কাবিলা পলিয়াপার সাথে আমার কথা হয়েছে আমি তারে বলছি আমি আপনার আপন ভাই আর তুই হইল গিয়ে আমার ভাইগ্নিয়া বুঝছো আপা কিন্তু মাইন্যা নেছে তুই এখন থেকে আমারে মামা বললা ডাকবি আর আম্মা যদি যাইন তো তুই হেঁটে স্বাস্থ্যবানের লগে প্রেম করার লাই আর তোর বাগিনা বানাইছো আর আম্মা তোর লাঠি দিয়ে হানি থালাই দিত এ বেড়া নিজেদের মধ্যে কি আত্মীয়তা হয় না এই কও কি হ্যাঁ মাথা মুথা ঠিক আছে তুই মোর বন্ধু কাবিলার স্ট্যাটাস দেখছো বেটা বাড়ি দেখছো বেটা এত বড় জীবনে দেখছো হাজীবন তো বাংলা সিনেমায় দেখছো এরকম বাড়ি বেটা সামনাসামনি দেখছো বেটা তুই বোঝো তুই কার লগে মিলাইতে আছো নিজেরে তুই বেটা এই পরিবারের লগে সম্পর্ক করবার চাও হ্যাঁ বেটা মাথা মুথা ঠিক আছে তোর মনটা চাইতে আছে মাইরে আলাই একদম দাদু আপনি কিছু বলেন না কি কব বেটা তুই কওয়ার জায়গা রাখছস তুই তো ইজ্জত ডুবাইতাছস আমি তো বলছি আমি বিয়ে করব কিন্তু আপনারা তো আমার সাহায্য করেন নাই আমারটা আমি ব্যবস্থা করে নেব আমি বিয়ে করার মাইয়া পাইয়ে গেছি কাবিলা কি কইয়ে গেল আর বেশি বাইরে গেছে আর আজকে বানাইতেই হইব কাবিলা আর দৌড়াইছে এই আর আম্মা উঠে যাইব তো ইরে আরে বেটা তুই এই যে বইলে বই একদম সারা রাত ধরে হড়ালে করি আম্মা ঘুমাইতে ঘুমাইতে হারি না আম্মা এত হড়ালেহার করার দরকার নাই মাঝে মধ্যে একটু রেস্ট নিস না এটা তো নিয়ম আম্মা রেস্ট না নিলে কেউ রইব না তোর বন্ধু বান্ধবের লাগে গরু কিনছি উগা খাসি কিনছি উগা ওগুন দিয়ে বিরিয়ানি রান্না খাওয়ামো আর কিছু লাগবো নি আরে চলবো কি এখন উগা গরু আর উগা খাসি মানুষ হচ্ছে সাইজন এটা কোনো কথা নেই আম্মা এগুন কি জলস্থ নেই আমরা আরে কিছু থাকলে টেয়া হাসা দিয়েন আমি এগুন হলে বাইরে ঘুরতে যাই আচ্ছা দিও আর আম্মা বিল্ডিং তো তলাতন সাইড তেলা করছেন এত সুন্দর করে স্ট্যাটাস বজায় রেখছেন আপনি ওকে গাড়ি কিনেন না কিলে আম্মা গাড়ি তো উগা আছে দূর আম্মা এই গাড়ি দিয়ে কি হইব এটা কোনো গাড়ি হইল না এই গাড়ির যে অবস্থা সোনায় মরিতুন বাজরা বাজার যেতে তিনবার স্টার্ট অফ হয়ে যায় আম্মা এই গাড়ি দিয়ে হইতো না আম্মা এসব ব্রিটিশ আমলা গাড়ি হালাই দিতে হইব আপনি একটা চেয়ারম্যান পলি চেয়ারম্যান আপনি একটা নামে অবস্থান আছে না আপনার লাইক বন হাই স্ট্যাটাসের গাড়ি বুঝেন নি ওই গাড়ি গ্লাসে কিন্তু কালা কালা ওই থায় হিগুনে ভিতরে না আপনি চলবেন আপনি কি লক্ষ যক ব্রিটিশ আমলা গাড়ি গুনে চলেন আম্মা তুই হরালে শেষ করে নোয়াখালি আয় তারপর তুই কিনিস সেটা তো আমি শেষ করবি আম্মা আমি যেদিন বিয়ে পাশ করে নোয়াখালি বুকে হাঁড়া দিই আম্মা আমি কিন্তু আপনার সব কিছু চেঞ্জ করে এলাম আম্মা বিশেষ করে যে আপনার লগে থায় যে বডি গার্ডিকে আনো আর হিরোইনছি লাথি দিয়ে খেতে দিয়ে আম্মা এগারো আপনার লগে কিতেন রান আম্মা আর আম্মা আপনার সাদি আন্টির কিতেন আপনার লগে রান
হ্যাঁ গরিব মানুষ তো, গরিব মানুষ হইলে আরে আম্মা আপনি বুঝেন না অনেক কিছু। অনাম লগে এগুলো রাখুন যেত না আম্মা, আজকালকার পলিটিশিয়ান সব স্মার্ট হয়ে গেছে আম্মা। হেতাগুলো লগে যেগুলো বডিগার্ড এখন থায় ইয়া বড় বড় দানবের মতো সালমান খানের মতো, আমরা লগে দুগা বডিগার্ড দিয়ে দিই, দুগা বডিগার্ডের লগে দুগা শর্টগান দিয়ে দিই, বুঝেন নি আম্মা। এগুলো স্ট্যাটাসটা চেঞ্জ করতে হইতো না, তুই হারালে শেষ করি আয় তারপর সব চেঞ্জ করিস। আচ্ছা আম্মা ঠিক আছে। আর রোকেয়ারে তোর মাথা তো জারি হালা। রোকেয়া কে আম্মা? আমি বুঝলাম না, আপনার ফোনের মধ্যে কথা কইলো আমরা ফাট করে রোকেয়ার কথা উঠে এলাম, আমরা লগে নোয়াখালী এলাম দেয়া কইতে আপনি তারপর রোকেয়ার কথা কেন? রোকেয়া কে আম্মা? রোকেয়ারা একা বিলাস ইয়া করিনি আম্মা কোনো। হ্যাঁ আপনি তারপরে হারা দিন ইগার কথা উঠান, আপনি কি সান্না রোকেয়া সামনে ভালো থাকি? ইগার মতো আমি আজীবনে থাকলে আজীবন কি ভালো হইব আম্মা কখনো? আর আমার রোকেয়ার স্ট্যাটাসের লগে আঙ্গু স্ট্যাটাস মিলব নি, এরম বিল্ডিং এরম ঘরবার এরম জায়গা জমি রোকেয়াকে আছে, সদ্য গোষ্ঠী চক্কিল এরম হইব আম্মা কখনো? আই কাবিল ওই ভবিষ্যতের এমপি, আর রোকেয়া বড় জোর হইলে হইব ফ্ল্যাগ দিলটা তো আন্দারের বউ, তাই না? আপনি কিপতে নিগার কথা উঠান আম্মা, আপনি যদি আপনার হোলালায় জন যদি পাত্রী দেখেন আপনি ডালিউড আর বলিউড হালাই দেন আম্মা, আপনার হলিউডের দিকে চলে যাবেন, বিদেশি পাত্রী দেখেন আপনার হোলাল্লা, বুঝেন নি আম্মা? বুঝুন না আপনার হোলা তো অন্যদিকে চলে যেতেছে আম্মা, আপনি এগুলো হলে হুদা টেনশন করিয়েন না তো আম্মা, আইয়েন চলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম। তোরা তাই চিনি, তোর নামে তো বহুত সুনাম শুনি নোয়াখালীতে। তুমি কিছু করো না, মানছে তো বেগুন তোমার শত্রু, ইয়ালে আর কাছে তোমার নামে বদনাম করে। আরে কেকা কইছ আন্নারে, হেতারে হিসা দিয়ে হিডি বুঝছেন নি, একদম গরম তুন বাই করে দিব, কেকা কইছ? আই বলছি, আই কাবিলা বলছি, আই তো কোনো ফাসুকি কথা লয় কারো সামনে আসি না। মা এখানে হলে কিতা ঘরের ভিতরে সিল করো। আরে বেড়া সুন্দরী মাইয়া দেমাক থাকবে না বেড়া। আরে ভাইয়া রে হিতে ভালোবাসা বুঝে না, আই তো বাড়ির তো নি বাইরই না, হেতিরা মাঝে সাঝে আর বাড়ি আইয়া একটু সিল টিল করে আর কি থার্সডে নাইট উপলক্ষে। তো তোমার তো ঘরের তুন বাইরে দরকার নেই, ঘরের ভিতরে যদি বার বানায় তুই রাখো তো মাইয়ারা তো বেগুন তোমার ঘরের ভিতরে ঢুকবো। আই কাবিলা ঢাকা শহরে থাকলে কি আই কিন্তু নোয়াখালী জোনের সব খবর রাখি, বুঝছো কি বলছি? বেয়াদবি যেটা করছো অটুক পর্যন্ত থাকো, এর বেশি বাড়িও না, এ কই দিলাম। তোরে দেখছি লাদা সুটকিয়া, তুই যত দামড়ি হয়ে গেছো এটা কিন্তু খেয়াল রাখিও। আচ্ছা রোকে এখন হইতে নাম্বার বন্ধ কিললি। হেদিন ভাইয়া থার্সডে নাইটে একটু ডান্স করতে আসিলাম আমরা, হেতির নাইসতে গি হাতুন মোবাইল গান ফরি ভাঙি গেছে। মানে থার্সডে নাইটে ডান্স কিললে করতে হবে, তোমরা কি ডান্সার নি? হ্যাঁ আর কি কুদাকুদি কইলা, ফোন পড়ে গেছে কারো কোনো খবর নাই, তো হেতির ফোন ভাঙি গেছে, হেতি তো তোমার ফোন তো না আরোগা ফোন দিতে পাইতো পাইতো না। হাই তো হেতি কিলে আনের ফোন দেন আই তো জানি না। তুই হেতির আগে তো নি তো খা বেজ করে রাখছো, হেতি কেমনে ফোন দিব? সি সি ভাই তোবা তোবা, আনে সব বিড়েলে কথা কত্তুন কোন? বিড়েলে কথা আই কই না, বিড়েলে কথা আরই তো তোমরা বলাইতেছো, বুঝানো? এ বেটা প্রথম প্রথম কেউ ভালোবাসা বোঝে নাকি বেটা, বুঝাইয়ে নে তো। আরে বেটা মোর দিকে তাকাইছে তাকাইছে, মোর দিকে তাকান, এদিকে তাকান, আমার দিকে তাকান ভাইয়া, এদিকে 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 এদিকে। রোকে আসলে বলবা যাতে হিগা যাতে আরে যাতে ফোন দেয়। কাবিলা কিন্তু আসছে নোয়াখালী দিগার লোকে দেয়া করতো, কথা কি বলতেছি বুঝতেছো? মই তো টানতে আছে বেটা, চোখ দিয়ে টানতে আছে, মই তাকাবো না মানে? আরে ভাইয়া রে হিতি শুধু চোখ দিয়ে টানে, হিতির কাছে যাইলে বুঝবেন আপনি হিতি কি জিনিস, চলেন চলেন। রোকে কার কোনো নাম্বার টাম্বার ইউজ করেনি? আরে ভাইয়া রে ভাইয়া রে এদিকে থাকান, আমার দিকে তাকাই থাকে বেটা, চোখ বেটা দাঁড়া। আই হিতি কোনো নাম্বার ইউজ করেনি জানি না। জানো না? তোমরা বেগুন জানো, তোমাকে বেগুনের রসুনের এটা তো আমি বুঝতেছি, আজ তো ঢুকে গেছি। তোমরা কি মনে করছো আগুনের গ্যাং ম্যাং মিলে? তুমি কি আমার কথা শুনতেছো? আগুনের গ্যাং ম্যাং মিলে কি নোয়াখালী শহর পুরা জ্বালা লাইবা কেন? এগুন হইতো না, কাবিলা ঢুকে গেছে, তোমাকে বেগুনের রসুনের কি আল্লে তোমরা এরকম করতেছো? আমি কি বলছি তুমি কি আমার কথাগুলো বুঝছো? শুনছি শুনছি, কি কইছো? কি কি লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।